আপনার কষ্টের টাকায় পিসি বিল্ড করার আগে অবশ্যই এই ভিডিওটি দেখবেন, কারণ আমি আমার কষ্টের 40,000 টাকায় পিসি বিল্ড করার পরে এখন যে সমস্যাগুলোয় পড়ছি ভাই, মনে হচ্ছে যে পুরা আশার দিয়ে জিনিসগুলো একটু ভেঙে ফেলি। কারণ পুরা এক মাস যাবত কিন্তু আমার এই পিসিটা বন্ধ আছে, কম্পিউটার অন হচ্ছে না, কারণ সমস্যা হয়েছে পিসিতে নাকি সমস্যা হয়েছে, যে কারণে কিন্তু আমি রেখে আসছিলাম ঠিক করার জন্য। প্রায় 10 দিনের মতো সময় লাগছে, যদি আমি 15 দিন পর গিয়ে এই পিসিটা আজকে নিয়ে আসছি। নিয়ে আসার পরে ভাই অন করতে যাচ্ছি আর অন হচ্ছে না। এইখান পর্যন্ত ঠিক আছে, ইলেকট্রিক জিনিস সমস্যা হইতেই পারে, কিন্তু আরও বেশি হতবাক হয়েছি তখন। এইটাতে আমার 8 GB র্যাম লাগানো ছিল, 1টি কার্ড লাগানো ছিল, ঠিক আছে। পরবর্তীতে যখন আমি বাসায় আনার পরে দেখতেছি যে এটা অন হচ্ছে না, তো এই যে ক্যাসিংটা আমি খুলি, খোলার পরে পুরা অবাক হয়ে গিয়ে দেখি যে ভিতরে 2টা কার্ড লাগানো, মানে 4 GB 4 GB 8 GB আছে। এখন 8 GB আছে কীভাবে বুঝলাম? আমি যখন শপে ঠিক করে রেখে দিয়েছিলো, তো তারা বলছিলো একটু চেক দিয়ে নেন, তো আমি যখন কম্পিউটারটা অন করে চেক করেছিলাম ওই শপেই, তখন আমি সেটিংয়ের মধ্যে গিয়ে দেখেছিলাম 8 GB আছে, প্লাস আদার্স যে জিনিসগুলো আছে সব কিছু আগের মতোই ওকে আছে, যে কারণে আমি আর কিছু না দেখে নিয়ে এসেছি। বাট বাসায় আসে তারপরে যখন অন হয় না, অন নাই হতে পারে, কোনো সমস্যা থাকতেই পারে, তার জন্য আবার যাব, ঠিক আছে। বাট 8 GB র্যাম আমার 2টা ভাগে ভাগ হয়ে গেল। পরবর্তীতে আমি যদি আবার 8 GB লাগাইতে যাই তাহলে কি করব? তাহলে নতুন 8 GB 8 GB 16 GB র্যাম কিনতে হবে আর 4 GB ফেলে দিতে হবে, বিষয়টা এমন দাঁড়াইছে। যাই হোক, সেই পর্যায়ে আমি ফোন দিই তাদেরকে, ফোন দিয়ে বিষয়টা জানাই, তারা আমাকে তেমন কোনো রেসপন্স না করলেও বলছে যে ঠিক আছে আপনি নিয়ে আসেন দেখতেছি। বিশেষ করে পিসিটা অন হচ্ছে না সেই ব্যাপারে তারা বলার সাথে সাথে বলতেছে যে নিয়ে আসেন আমরা দেখতেছি। বাট এখন সমস্যাটা হয়েছে, আমি এতটা দূরে আসি, এইখান থেকে যাইতে আইতে প্রায় 1টা দিন সময় লাগবে। আর বিশেষ করে যারা আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু রিসেন্টলি দেখতেই পারতেছেন যে প্রায় 1 মাসের মতো কিন্তু আমি রেগুলার কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না। আর ভিডিও আপলোড করতে না পারার মূল কারণ হলো কিন্তু এই কম্পিউটারটা ঠিক নাই যেহেতু, সে কারণে কিন্তু কাজ করতে খুব একটা ভালো লাগতেছে না, কারণ ভিডিও আপলোড করলে পারফেক্ট এসইও করা কোনোভাবে সম্ভব হয় না ফোন দিয়ে। যাই হোক, এখন পর্যন্ত যে কথাগুলো বললাম সেটা আমার ব্যক্তিগত কথা। এখন কথা হলো নিজের কষ্টের টাকায় পিসি বিল্ড করার জন্য যখন আপনি ইনভেস্ট করতে যাবেন, তখন যে বিষয়গুলো আমি মনে করি যে মাথায় রাখবেন সেটা হলো, আপনার কাছে যদি কোনো ভালো শপ থাকে তাহলে সেখান থেকে বিল্ড করবেন। কোনোভাবেই বড় বড় শপে যাওয়ার জন্য আপনি আপনার বাড়ি থেকে 4-5 ঘন্টার রাস্তা এত দূরে গিয়ে বিল্ড করবেন না। আমি পার্সোনালি সাজেশন করব, কারণ এই বিষয়টার জন্য আমি কিন্তু এখন সাফার করতেছি। আমি যেখান থেকে করেছি সেখানে আমার যাইতে আইতে মানে প্রায় 8 ঘন্টা সময় লাগে, আর যদি সেখানে সারানোর জন্য দেখা গেছে 2-4-5 ঘন্টা নেয়, তাহলে আমার সারা দিনের কিন্তু কষ্ট ওইখানে দিতে হচ্ছে। যেমন আজকে শুক্রবারের দিন আমি গিয়েছিলাম, সারাটা দিন আমার কিন্তু মাটি হয়ে গেছে এর পিছনে। আর বাসায় এসে যখন অন করে দেখি যে পিসিটা অনই হচ্ছে না, তখন তো পুরো মাথাটা ঘুরে গেছে। আমি কিন্তু IDB ভবন থেকে করেছিলাম। IDB ভবন আশা করি যারা কম্পিউটার কিনেছেন বা একটু ঘাটাঘাটি করেন তারা সবাই চেনেন, সেখান থেকে কিন্তু ম্যাক্সিমাম লোকজনই আমি মনে করি যে IDB ভবন সহ বড় বড় যে শপগুলো আছে ওইখান থেকেই কিন্তু করে থাকে। আমি কোন শপ থেকে করেছিলাম এখনও পর্যন্ত সেটা আমি বললাম না। আমি এই পিসিটা আবার সামনে শুক্রবার নিয়ে যাব, তারা এই র্যাম্পটা নিয়ে যদি গড়িমসি করে তাহলে আমি শপটার নাম উল্লেখ করে আবারও নতুন করে একটা ভিডিও দেব এবং সেটা পোস্ট করব। কারণ আমার র্যাম 2টা হলো কিভাবে, এই বিষয়টা ক্লেম করার পরে তারা যদি আমার র্যাম আবার সেই আগের মতো করে না দেয়, 1টা যদি না দিয়ে দেয়, তাহলে বিষয়টা একটু অন্যদিকে আমি নিয়ে যাব। যাই হোক, এই ছিল মূলত কারণ আমার ভিডিও রেগুলার আপলোড না করার। তো সবাই ভালো থাকবেন, আশা করি এটা ঠিক হলে আবার রেগুলার আমাকে পাবেন।